প্রতিষ্ঠিত কি সমাজে মানে প্রতিষ্ঠিত হইতো হইলে তো সেটার একটা রেফারেন্স লাগে ভাই আমি তো জানি যে যেটা প্রতিষ্ঠিত সেটাতে একটা রেফারেন্স থাকে রেফারেন্স ছাড়া প্রতিষ্ঠিত হয় কেমনে ভাই আমি তো প্রতিষ্ঠিত জানি ইহুদি ইহুদিบุรี নাকি কাটা বিচার একটা এই গল্প তো আমি ছোট কাল থেকে শুনে আসতেছি তার মানে তো এটার তো কোনো দলিল নাই

বর্ণিত তিনি বলেন একদিন রাসুল্লাহ সাল্লাহাম সাহেবদেরকে বললেন এতেও কি তোমরা আশ্চর্যজনিত হচ্ছ না যে আল্লাহ তালা কিভাবে কুরাইশদের গালমন্দ ও অভিসম্পাদকে আমার উপর হতে সরিয়ে দিয়েছেন তারা মুজাম্মাম বা নিন্দিত নামে গালাগালি করে এবং মুজাম্মামকে অভিসম্পাদ দেয় অথচ আমি মুহাম্মদ প্রশংসিত মুজাম্মাম নই আচ্ছা তার মানে তার মানে মোহাম্মদকে কি নামে ডাকতো এই কাফেররা ভাই মুহাম্মদ নামে ডাকতো মুজাম্মাম মুজাম্মাম নামে ডাকতো কাফেররা

কিন্তু আমি আমার মনে হয় এখানে যে বলছেন না যে অথচ আমি মুহাম্মাদ আহ নই তাই এটা কিন্তু নিজেকেই রেফার করছেন মনে হয় আমার মানে নবীজি তিনি নিজেকে রেফার করছেন তিনি বলছেন যে এটাও কিন্তু তোমরা আশ্চর্য আশ্চর্যান্বিত হচ্ছে না যে আল্লাহ তালা কিভাবে কুরাইশদের গালমন্দ অভিসম্পাতকে আমার উপর হতে দিয়েছেন তারা মুজাম্মাম নামে মুজাম্মাম বা নিম্নিত নামে গালাগালি করে কাকে গালাগালি করে আমার মনে হয় উনি বলছেন যে ওনাকে গালাগালি করে মানে নবীজিকে গালাগালি করে এবং মুজাম্মামকে অভিশাদ অভিসম্পাত দেয় অথচ আমি মুহাম্মদ মুজাম্মাম নই মানে বলছে যে এটা এটা ঠিক করছে আর কি তাই না কিন্তু গালাগালি কিন্তু ওনাকেই দিচ্ছে খুবই সহজ না অমিত ভাই এটা কি বুঝতে কাকে গালি দিচ্ছে এবং কে কাকে মুজাম্মাম নামে ডাকছে এটা তো বোঝা খুবই ইজি ব্যাপার কেন উনি বুঝছেন না বুঝলাম না

আসিফ ভাই এর থেকে ক্লিয়ার স্টেটমেন্ট আর কিভাবে সম্ভব ছিল মানে আপনাদের কারোর মাথায় কি এটা আসছে আমি বুঝি না এর থেকে ক্লিয়ারলি আর কিভাবে বলা সম্ভব আর আমি তো বুঝি না ভাই মানে কেমনে কি এটাতে নাকি সন্দেহ আছে এটা নাকি নাকি পরিষ্কার তারা যদি বলতো যে তারা আমাকে গালি দিচ্ছে মুজাম্মাম হিসেবে বা নামে গালগালি করতেছে আমাকে এইভাবে বলা হয় নাই একটু কনফিউশন এইভাবে বলা হয় নাই তো তো কি যা বলার তো বলা হইছে তো কারণ তো আরে উনি তো ওনার সম্পর্কে বলছেন বলছে আল্লাহ তাআলা কিভাবে কুরাইশদের গালমন্দ ও অভিসম্পাদকে আমার ওপর আমার ওপর হতে সরিয়ে দিয়েছেন তারা মুজাম্মাম নিন্দিত নামে গালাগালি করে কাকে গালাগালি করে অবশ্যই ওনাকেই করে নইলে উনি বলছেন কেন মুজাম্মামকে অভিসম্পাদ দেয় অথচ আমি মুহাম্মদ মানে সে ধরুন হচ্ছে মুজাম্মাম যদি অন্যরকম অন্য কেউ হতো ইট ইস এ ডিফারেন্ট তো উনি এরকম বলবেন কেন অথচ আমি মুহম্মদ মুজাম্মাম নই অমিত ভাই আপনারা কি করেন এখানে দেখবেন যে দুই জায়গাতে আমার লেখা আছে এক জায়গাতে লেখা আমার উপর

আসিফ ভাই আমি প্রথমেই বলছি যে আমার কাছে কোনো রেফারেন্স নাই আমি জাস্ট হচ্ছে যেহেতু সোসাইটিতে এটা এস্টাবলিশ হয়ে গেছে এখন এইটার বিপক্ষে বা পক্ষে এতদিন ধরে এস্টাবলিশ হয়েছে কারো কাছে জিজ্ঞেস করেন নেই ভাই কোথায় এটা আছে সবাই কারণ সব কাফেরা যে তাকে মানে আলামিন বলতেছিল এটা কয়টা কাফের বলছে কয়টা কাফের কাছ থেকে এই ইয়াটা মানে নেওয়া হয়েছে এই এটা কি ভর্তি ছিল তারা এসে যে আলামিন নামে একটা ভোট দেই

দুঃখজনক কিন্তু কিন্তু আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে ওটাতে ধার কম ছিল এই জন্য দুঃখ লাগছে অথবা মনে হয় চাপাতির চাপাতিরই আঘাত লাগছে আহ মানে চাপাতি অনেক ব্যাথা পাইছে এটা শুনে আপনার কথা শুনে তো মনে হচ্ছে

আচ্ছা ইব্রাহিম কলিল ভাই আপনি একটা জিনিস বলি হ্যাঁ আপনি জিনিসটা হয়তো ঠিক বলেছেন যে হয়তো আহ একটাই একটাতেই একবারই হয়তো শেষ করা যায় একদম মানুষকে ঠিকই কিন্তু একটা জিনিস দেখুন এটা প্রফেশনাল যারা বা যাদের অভ্যাস আছে তারা এই জিনিসটা করতে পারে যারা প্রফেশনাল নয় তার যা আনারি তারা কিন্তু এই জিনিসটা করতে অনেক সময় সমস্যা হয় তাদের একটা মানসিক একটা 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 দ্বিধা থাকে দ্বন্দ্ব থাকে আমি আনসার দিচ্ছি আমি আমার কথা শুনুন আমার কথা বলে অমিত ভাই একজন ডাক্তার অমিত ভাই একজন ডাক্তার সে এটা ভালো বলতে পারবে উনি একদম মানে রেফারেন্স সহ বলতে পারবে এবং তার কথা বেশি গ্রহণযোগ্য আপনি শুনেন কষ্ট করে আচ্ছা আচ্ছা এটা আচ্ছা এইবারে দেখুন একটা এই জিনিসটা তো সত্যি ঠিকই বলেছেন কিন্তু একটা সমস্যা দেখুন যে একটা মানুষ সে যে অ্যাসাসিন যে যে ইয়ে করতে এসেছিল যে হত্যা করতে এসেছিল তার যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন সে হয়তো জীবনে কোনোদিন এই কাজ করেনি বা জীবনে কোনো দিন এটা হয়তো তার হয়তো এরকম গার্ডস হয়তো ছিল না কিন্তু একটা জিনিস ভাবুন যে সে ভাবে ব্রেন ওয়াশ হয়েছে যে এই কাজটা হয়তো তার কাছে খুব একটা পছন্দ হয়নি কিন্তু তবুও সেই কাজটা করেছে সে হয়তো একটা সাধারণ আমার আপনার মতন একটা সাধারণ পরিবার থেকে বিলং করে যে প্রফেশনাল মোটেই নয় এই জিনিসটি কিন্তু আরো অনেক বেশি আমার মনে হয় আরো অনেক ভয়াবহ একজন প্রফেশনাল একজন একজন কিলার বা ক্রিমিনাল তার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে ব্যাকগ্রাউন্ডিক্যাল সোশিয়াল সাইকোলজিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে সে হয়তো সেভাবেই সে নিজে নিজে তৈরি হয়েছে সেরকম একটা সমাজ থেকে উঠে এসেছে কিন্তু ভাবুন একটা বই বা একটা আদর্শ সে আপনাকে এমন ভাবে ব্রেন ওয়াশ করে যে একটা সাধারণ মানুষ আমার আপনার মতো একটা সাধারণ মানুষ যেরকম কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড হয়তো ছিল না যার হয়তো সত্যিই হাত কেঁপেছে এই নবার ছুরি চালাতে কিন্তু তবুও সে বাধ্য হয়েছে বা সেই জিনিসটাকে ভালো মনে করেছে কিসের জন্য না অনন্ত কাল ধরে সে হয়তো আহ ভাতটা হুরের সাথে সে কিছু একটা করবে সেরকম একটা মরালিটি থেকে সে সেরকম একটা শিক্ষা থেকে সে নিজের জিনিসকে এই পজিশনটিকে মরাল বানিয়ে নিয়েছে এই জিনিসটা কিন্তু আমি মনে করি আরো বেশি ক্ষতিকর এবং এটা আরো বেশি ভয়াবহ আসিফ ভাই আমি একটা প্রশ্ন করি আপনাকে এই যে 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 মানে মারতে এসেছিল এই যে যে ছেলেটা এর আপনি তো নিশ্চয়ই সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই জানেন এর কিরকম ব্যাকগ্রাউন্ড ছিল আসিফ ভাই ছিল হচ্ছে তিনজন তাদের ভিতরে একজন ছিল একটু ধনী পরিবারের আর দুইজন ছিল একটু মানে গরিব আর কি যে মিরপুরে ইয়া বিক্রি করত গরিব যেটা সেটা হচ্ছে মিরপুরে মানে দোকান মিরপুরে যে মোর মোরে দোকান দোকানে কাপড় টাপড় বিক্রি করতো আর যে ধনী সে ছিল হচ্ছে গিয়ে একজন মিনিস্টারের ভাতিজা হ্যাঁ বাংলাদেশের একজন মিনিস্টার সেই সময়ের কি যেন শ্রম প্রতিমন্ত্রীর ভাতিজা এই টাইপের কিছু একটা তো এরা মানে শ্রম প্রতিমন্ত্রীর যে ভাতিজা সেটা ছিল বয়সে কম ষোলো সতেরো আঠারো বছর বয়স হবে আর এই যে যেটা হচ্ছে গিয়ে ওই যে দোকানে কাপড় বিক্রি করতো সেটা ছিল হচ্ছে গিয়ে মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বয়স হবে তো তিনজন ছিল এই দুইজনকে আমি দেখছি জেলে থাকার সময় এই দুজনকে দেখছি এদের যে অবস্থা একই রকম না ভিন্ন রকম আচ্ছা এরা কারোর কারোর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল আসিফ ভাই কোন রকম ক্রিমিনাল রেকর্ড বা কিছু ছিল না ক্রিমিনাল রেকর্ড ছিল না না তার মানে দেখুন তারা কিন্তু এই একটা মানে ক্রিমিনাল রেকর্ড না থাকা সত্ত্বেও তারা কিন্তু একটা এমন একটা আদর্শ দিয়ে উদ্বুদ্ধ হয়েছে যে যে মানে তারা একজন মানুষকে খুন করতে চলে এসেছে একজন একজন প্রফেশনাল সে একবারে ফোন করার থেকে আমার কিন্তু মনে হয় এটা আরো বেশি ভয়াবহ যে সাধারণ কিছু মানুষ যাদের কাছে হয়তো এই জিনিসটা সত্যি একটা ভয়াবহ জিনিস রক্ত দেখা বা এরকম করা একটা ভয়াবহ জিনিস কিন্তু তাতেও তারা উদ্বুদ্ধ হয়েছে সেই যে ইনিভিশন সেই ইনিভিশনটাকে ক্রস করে তারা গেছে একজন মানুষকে খুন করতে আমার কিন্তু মনে হয় ইব্রাহিম খলিল ভাই আপনি যে কথাটা বলেছেন এটা কিন্তু আরো একটা অনেক বেশি ভয়াবহ একটা অ্যাসপেক্টকে নিয়ে আসে একটা মানুষ হিসেবে মানুষের যে আক্রমণ করলো সেটা অবশ্যই তীব্র নিন্দা জানাই যে কারণে যেই কারণে হোক যেই যে কিছু রোগী হোক বা যে কারণে হোক বেইন হোক তা অবশ্যই তীব্র কিন্তু ভাই আপনার আলামিন নবী তো বলা গেছে আমাকে কোপাইতে আলামিন নবী বলে গেছে এইভাবে মনে করেন যে এইভাবে একটা মানুষকে নিরস্ত্র ভাবে কোপাইতে বসে

আমরা জানি যে নবীর বিবিদের যে বিরাট তালিকা সেটা তালিকার ভিতরে অনেক লম্বা হয়ে যাচ্ছে তালিকা ছত্রিশটা পর্যন্ত আইসা আমি ঠিকছি এখানে আমি কয়েকটা দেখাচ্ছি দেখেন মানে খাদিজার সাথে মোহাম্মদের সম্পর্ক ছিল খাদিজা ছিল মোহাম্মদ ফুপু পুপুরে বিয়ে করছে তারপরে হচ্ছে গিয়ে মানে আয়সা ছিল বাল্য বন্ধুর মেয়ে হ্যাঁ তারপর হচ্ছে হাফসা হাফসা ছিল বন্ধুর মেয়ে ওমরের মেয়ে জয়নব জয়নব একটা দুইটা জয়নব এর ভিতরে আবার দুইটা জয়নব হ্যাঁ দেখেন এদের বয়সের ইয়াটা দেখেন বয়সের বিয়ের সময় বয়স ছিল প্রথম জনের ছিল সাতাইশ বা চল্লিশ দ্বিতীয় জনের চল্লিশ তৃতীয় জনের ছয় চতুর্থ জনের উনিশ বছর পঞ্চম জনের আঠাশ বছর ষষ্ঠ জনের আঠাশ তারপরের একজন সাঁত্রিশ তারপরের জন বিশ তারপরে চৌত্রিশ তারপরের একজন চোদ্দ তারপর একজন ষোলো তারপর পঁয়ত্রিশ তারপর হচ্ছে সতেরো বা বিশ হ্যাঁ এর মধ্যে আচ্ছা আমি যেটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে যে আহ এই যে ঈশ্বরদেরকে মারা হ্যাঁ আচ্ছা আসিফ ভাই আপনি দেখেন আমি একটু করে ডিনার করে আসছি হ্যাঁ আমি একটু বাড়ি আসছি ঠিক আছে ঠিক আছে দেখাতে চাইছিলাম আর আমি যেটা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে মানে মুসলমানরা সবকিছু একসাথে সবকিছু একসাথে দেখতে চাইলে ভাই আমি দেখাতে পারবো না ভাই সবকিছু একসাথে দেখতে চান না আগে 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 ইয়াটা দেখে নেন হ্যাঁ আগে জিনিসটা দেখে নেন তারপর আস্তে আস্তে দেখেন ঠিক আছে আর প্রথমে এটা একটু পড়েন তো ভাই আচ্ছা জায়েদ ইবনে আসলাম রাহমাতুল্লাহি তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গরদান উড়াইয়া দাও মালিক রহমতুল্লাহ বলেন যে আমার নিকট রাসুল্লাহ এর কথা দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গরদান উড়াইয়া দাও আচ্ছা যে হচ্ছে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গরদান উড়াইয়া দাও আমি তো আপনাদের দিন বাদ আপনাদের ধর্ম ত্যাগ করছি এখন আমার বিধান কি ভাই ইসলাম অনুসারে আমি কি বলছি যে কেউ যে কারো কল্লা উড়াই দিতে পারবে এটা এখানে এটা লেখা আছে যে কেউ গিয়ে যে কেউ কলা উড়াই দিবে এটা এখানে লেখা এরকম বলদের মতো বলদের মতো কথা বললেন কেন এরকম বলদের মতো কথা বলেন কেন ভাই

তো আপনাকে আমি তো আপনাকে যে সাহেব আমি ধর্ম ত্যাগ করছি আমার গর্দানটা এখন কেড়া উড়াইবো কলিম উদ্দিন নাকি আকাশ উদ্দিন উড়াইবো ভাই এটা তো আপনাকে জিজ্ঞেস নাই। আপনাকে জিজ্ঞেস করেছে আমার বিধানটা কি আমি ইসলাম ধর্ম জেনে বুঝে এরকম নোংরা বদমাইশের ধর্ম এরকমে নোংরা ধর্ম আমি তুতোমারে ধর্মের মুখে হ্যাঁ এই তুতোমারে আমি বের হয়ে গেছি এখন আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ইসলামে শরীয়তের বিধানটা আমার সম্পর্কে শরীয়তের বিধানটা কি আমি আপনাকে জিজ্ঞেস করি নাই কলিমউদ্দিন না আকাশউদ্দিন এসে আমার গর্দন উড়াবে সেটা জিজ্ঞেস করি নাই কে ভাই আমার গর্দনটা কেড়া উড়াইবো এটা আমার প্রশ্ন না প্রশ্ন হচ্ছে আমার বিধানটা কি আমার সাথে ইসলামী শরীয়ত কি করবে আচ্ছা হ্যাঁ এখন এই শরীয়ত এই এখানে তার মানে আমি আমাকে ভয় দেখাইতেছে যে আমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করি তাহলে আমার গর্দানটা উড়াইয়া দিবে মানে আমি যদি একটা ইসলামী শাসন ব্যবস্থার ভিতরে থাকতাম তাহলে আমার একটা ভয়ের ভিতরে থাকতে হইতো যে আমি যদি কোনো রকমের ইসলামটা ত্যাগ করি তাহলে একদিন এসে কি করবে মেরে যাবে নাকি একদিন আমার এই অবস্থা হবে এটা কি একটা চাপ সৃষ্টি করা হইলো নাকি চাপ সৃষ্টি করা হইলো না আপনারা তো ভাই তরবারির মাধ্যমে তো ধর্ম করেন নাই ধর্ম প্রচার করেন নাই আপনারা তো শান্তি চুমি ফুল গোলাপ ফুলের মাধ্যমে ধর্ম প্রচার করেন তাই না তাহলে এখানে তো দেখা যাচ্ছে যে আপনারা আমার ভয় দেখাচ্ছেন যে আমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করি তাহলে আমার গর্দানটা উড়াই দিবেন তাহলে তো আমি এখানে তো আপনাদের ভয় পাইতেছি আমি তো আমার ভাই আমি তো বলতে পারবো না ভাই আমার তো ভয় লাগে আমি তো আমার তো আমার মায়া আছে আমি তো ভাই বলতে না কিন্তু আমি তো ত্যাগ করছি কিন্তু বলতে পারতেছি না যদি আমি বলতে না পারি তাইলে তো আমাকে ভয় দেখানো তো হইলো তাই না

বলছিলাম যে অর্থই হচ্ছে অস্ত্রাগার সো আপনি যে বলতেছেন যে হচ্ছে যে ইসলাম মানে ওইটাই আচ্ছা আচ্ছা ওইটাই বলছি ওইটাই বলছি যে প্রথম কথা আপনি তো ইসলাম ধর্মে গ্রহণ করছেন জন্য আপনি হলো মানে ত্যাগ করতে পারবেন না কিন্তু ওনাকে একটু এটাও বলে দেন যে আপনি যদি ইসলাম ধর্মে জন্ম না হতেন সরিয়া রাষ্ট্রে থাকলে ধরেন আপনি একজন হিন্দু হতেন তখন আপনার কি বিধান অনেক অন্য প্রসঙ্গে চলে যেতে বাট আমার কথা বলা হয় না 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 আগে আগে আমি যে দলের গুলো দেখাবো সেগুলো দেখবেন তারপর আপনি কথা বলেন আপনাকে আগে একটু জিজ্ঞেস করে নি হ্যাঁ আপনার ইয়াটা আমি একটু বুঝানি হ্যাঁ আপনি বলেন তো যে একটা ঘুমন্ত মানুষকে মানে হত্যা করা একটা ঘুমায় আছে একজন মানুষ এই ঘুমন্ত মানুষটাকে হত্যা করা কোনো নৈতিক মানদণ্ডে মানে সঠিক কিনা বলেন তো একটু

আমি বললাম তোমার কি অবস্থা সে বলল আমি জানি না কে বা কারা আমার এখানে এসেছিল এবং আমাকে আঘাত করেছে রাবি বলেন তারপর আমি আমার তরবারি তার পেটের উপর রেখে সব শক্তি দিয়ে চেপে ধরলাম ফলে তার হার পর্যন্ত পৌঁছে কট করে উঠল এরপর আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় বের হয়ে এলাম আমি অবতরণ উদ্দেশ্যে তাদের সিঁড়ির কাছে এলাম যখন আমি পড়ে গেলাম তখন এতে আমার পায়ে আঘাত লাগলো আমি আমার সাথীগণের সাথে এসে মিলিত হলাম আমি তাদেরকে বললাম আমি এখন হতে ততক্ষণ পর্যন্ত যাব না যাবত না আমি মৃত্যু সংবাদ প্রচার কারিনীর আওয়াজ শুনতে পাই আচ্ছা এই লোকটাকে ঘুমন্ত অবস্থাতে মারা হয়েছিল ঠিক আছে আচ্ছা এই জিনিসটাকে এই আরেকটা হাদিস পড়ি নিদ্রিত মুশরিককে হত্যা করা দেখা যাচ্ছে ভাই হ্যাঁ আচ্ছা এখানে দেখেন এই যে মানে অতঃপর আমি আমার তরবারি তার পেটের ওপর রেখে সব শক্তি দিয়ে চেপে ধরলাম ফলে তার হার পর্যন্ত ঠেকার আওয়াজ হলো আচ্ছা এইখানে এই লোকটাকে মারা হয়েছিল কেন কারণ হচ্ছে এই লোকটা মোহাম্মদের সমালোচনা করছিল সেটা আমরা পরে আসবো পরে দেখবো না এই এইবার আমরা এই আসমা বিনতে মারবানের হত্যাকাণ্ডটা একটু দেখি এটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি সিরাতুল মুস্তফা গ্রন্থ থেকে আহ লেখক হচ্ছে আলামা ইন্দ্রিস কান্দুলভি ইসলামিক ফাউন্ডেশন দ্বিতীয় খন্ড পৃষ্ঠা একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ একটু পরেন তো ভাই এখান থেকে ইয়াহুদি মহিলা আসমাকে হত্যা ছাব্বিশ রমজান মুবরক দিতে হিসি আসমা ছিল এক ইয়াহুদি যে লোক যে রাসুল্লাহ সাল্লাহামের বিরুদ্ধে উচ্চমূলক কবিতা রচনা করত এবং তাকে নানাভাবে কষ্ট দিত মানুষকে নবী সাল্লাহাম এবং ইসলামের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলত নবী সাল্লাহাম বদর থেকে তখনো ফেরেননি পুনরায় সে এ ধরনের কবিতা বলল এতে হজরত মূল কারণটা ছিল তার বিরুদ্ধে একটা কবিতা বলছিল নাকি মোহাম্মদের বিরুদ্ধে একটা কবিতা রচনা করছিল সে আচ্ছা পরে আচ্ছা তবে বলতেছে এতে হজরত ওমর ইবনে আদির রাদিয়াল্লাহু তাআলামানের জিদ চেপে গেল তিনি মানত করলেন যে আল্লাহর অনুগ্রহে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে বদর থেকে ফিরে আসেন তাহলে আমি কি হত্যা করব আচ্ছা রাসূলুল্লাহ যখন বদর থেকে আল্লাহর অনুগ্রহে সুস্থ নিরাপদে ফিরেলেন তখন উমার রাদিয়াল্লাহু আনহু রাত্রিকালে দরবারি নিয়ে রওনা হলেন এবং তার ঘরে করলেন যেহেতু তিনি অন্ধ ছিলেন সেহেতু হাতড়িয়ে আসমার আশেপাশে থাকা শিশুদের সরিয়ে দিলেন এবং তাদের আস্তে আস্তে পড়েন আস্তে আস্তে সেহেতু আসমার আস্তে আস্তে এখান থেকে আচ্ছা যেহেতু তিনি অন্ধ ছিলেন সেহেতু আসমার আশেপাশে থাকা শিশুদের সরিয়ে দিলেন এবং মানে একজন মহিলা মানে একজন বেলা একজন মহিলা শিশুদেরকে নিয়ে শুয়ে আছে বাচ্চা বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে শুয়ে আছে সে বাটা কি করলো মোহাম্মদের অনুসারী বাটা কি করলো হাত দিয়ে বাচ্চাদের এই উমর আবার সেটা তো এখানে আলোচনা সেখানে আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি আপনাকে ছিল বাচ্চাদেরকে ধাক্কা দিয়ে পাশে সরা দিল নাকি তারপর কি করলো তারপর কি করলো তারপর করলো এবং তার বুকের উপর তর থেকে তরবারি রেখে এত জোরে চাপ দিল যে তা দিয়ে বেরিয়ে গেল

বাহ মাসাল মানে এরা কোনো ব্যাপারই না আরে এরকম মানে মায়ের রাষ্ট্র এটা কোনো ব্যাপারই না নবী তাকে কি বললো এটা কোনো বিষয় না আচ্ছা ঠিক আছে এরপরে কি হলো হযরত উমায়ের এর কাজে রসুল্লাহ তো খুবই খুশি হইলো নাকি কাজটা করছে এই যে এখানে লেখা দেখেন এর কাজে রসুল্লাহ খুবই খুশি হন এবং সাহবা ইকরামকে উদ্দেশ্য করে বলেন যদি এমন ব্যক্তিকে দেখতে চায় সে আল্লাহ রসুলকে গোপনে সাহায্য করে তাহলে যেন উমায়ের ইবনে আদিকে দেখে বাও খুবই খুশি খুবই খুশি আহ আচ্ছা এখানে

জোর দিয়ে বললেন যে ইবনে মাসুদ প্রায় বলতেন সে আমাকে বলেছে এতটুকু রাখাল তোমার বড় বার বেড়েছে এখানে আপনি পরে 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 নিয়েন হ্যাঁ তিনি বলেন লাই লাহাই লালা তাই নাকি মানে নবী বলেন লাই লাহাই লালা তাই নাকি তিনি আমি বললাম জি হ্যাঁ রাসুলের সামনে আমি শিরখানা স্থাপন করলাম তিনি আল্লাহর প্রতি শকর জ্ঞাপন করলেন এটা কি দেখা গেছে ভাই দেখা গেছে বাট এটার মানে আগা বুঝলাম না ভাই একটু আগা মাথাটা যে আগা মাথায় কোন একটা কোন একটা মোহাম্মদের একজন শত্রু তার মাথাটা কাইটা একজন সাহাবি নিয়ে আসছে মোহাম্মদ তার প্রশংসা করছে নাকি এবং কাটা মাথাটা তার সামনে রাখা আছে ওয়া কত মানে মানবতার নবী এটা তো দেখাই পরিষ্কার বোঝা যাচ্ছে ঠিক আছে আরো আরো অনেকগুলো আছে যে গালি কারণে যে কারণ একটু বের করতেছি

ধারালো ছোড়া নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো তার দুপায় মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো ওয়া চমৎকার চমৎকার ব্যাপার ঠিক আছে ভোরবেলা কি হলো একটু পরে ভোরবেলা কি হলো জঘন্য ভাই আসলে চমৎকার না

এটা নিয়ে একটা আছে যে মানে তার পেটের থেকে থেকে বাচ্চাটা পড়ছিল নাকি পাশ তার পেটের কাছে পায়ের কাছে এসে পড়ছে এটা নিয়ে আলেমদের ভিতরে একটু মত বিরোধ আছে কিন্তু ওইদিকে আমি গেলাম না কিন্তু একটা মহিলা সে মহিলা তৃতদাসী সে একটু মুখ খারাপ ছিল একটু অনেক মহিলাই থাকে বাংলাদেশের অনেক মহিলাও আছে যারা একটু

গালিগুলা কানে না যায় গালিগুলা শুনতে না হয় গালি দিছে এটার জন্য তার তাকে আমি কিছু করতে পারি না তাই না গালি তো দিছে জাস্ট গালি তো দিছে এটা তো এমন কিছু না আসলে খারাপ লাগতো আমার আমাকে গালি দিত খারাপ লাগতো কিন্তু কি করবো ভাই মুখ খারাপ মহিলা বগর বগর করতে গালি দিতে আসে সারাক্ষণ বগর বগর করতেই আসে কিছু করার নাই এখানে আসলে আমাদের কারোরই কিছু করার নাই চুপ করে কাইটা পড়া ওইখান থেকে দূরে থাকাই ভালো কিন্তু এই বাটায় মানে মোহাম্মদ এই বাটায় সাহাবি এইরকমের একজন মহিলা যে নবীরা গালি দিত তারে মাইরা ফেলছে সকালবেলা নবী এসে বলতেছে

যুদ্ধের মায়ানের না যুদ্ধের মাদানের না যুদ্ধের ময়দানে না আবার বলে দিলাম যুদ্ধের ময়দানে না নবী ওইখানে একটার পর একটা কল্যাটতেছে আমি যদি দেখাতে পারি নবী ওখানে একটার পর একটা কাটতেছে এটা আয়সা বই লাগেছে যে নবী ওখানে একটার পর একটা কাটতেছে

চারশো থেকে নয়শ ওটা আমি পরে দেখাবো চারশো থেকে নয়শো লোক সেটা পরে দেখাবো আমি বলে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ চারশো থেকে নয়শো লোকের মানে বাইন্ধা সারিবদ্ধ ভাবে একটার পর একটা গলা কাটতেছে একটু ভাই দৃশ্যটা কল্পনা করেন তো ভাই চারশো থেকে ছয়শো মানে নয়শো লোক কোনো কোনো বর্ণনা আছে চারশো থেকে ছয়শো কোন কোন বর্ণনা আছে ছয়শো থেকে নয়শো ধরলাম পাঁচশো হম পাঁচশো লোক রে বাইন্ধা সারিবদ্ধ ভাবে লাইন ধরে দাঁড় করায় নবী মোহাম্মদ বড় সামনে বড় গর্ত একটু ভাই দৃশ্যটা কল্পনা করেন তো সামনে একটা বড় গর্ত নবী একজনের একজনের গলা কাটতেছে আর লাশটা এখানে ফেলতেছে একটু কল্পনা করেন তো ভাই পাঁচশো জন লোক

হাহা করে হাসতেছে ঠিক আছে মহিলাটা ওইখানে এই যে দেখেন উপরে লেখা সে আমার পাশে বসে কথা বলছিল এবং অট্ট হাসিতে ফেটে পড়ছিল মহিলার কাছে মাথা খারাপ হয় হ্যাঁ কারণ মহিলার পুরো বাচ্চা কাচ্চা মানে স্বামী বাপ বাপ সবাই গলা কাটতেছে আগোলে হ্যাঁ মহিলা এখন আয়েশার কাছে আসছে আয়েসার কাছে এসা হাসতেছে হা হা হাহা করে অট্ট হাসিতে ফেটে পড়তেছে আর নবীরে গালি দিচ্ছে না নবীরা তখন গালি দেয় নাই তখন একজন আইসা বলতেছে যে ওই মহিলাটা কই আয়সা বলতেছে ওই মহিলাকে কেন ডাকছো তখন ওই মহিলাটা বলতেছে আমি এমন একটা ঘটনা ঘটাইছি যে কারণে আমার খুঁজতেছে তখন ওই যে আয়সা আয়সা তখন কি বললো পরেন আয়সা বললো তাকে নিয়ে গিয়ে হত্যা করা হলো হয়তো ভাই হলো না হলো আমি ঘটনাটি আজও বলতে পারিনি আমি তার আচরণে অবাক হয়েছিলাম যে তাকে হত্যা করা হবে এ কথা জেনেও সে অট্ট হাজিতে ফেটে পড়েছিল মানে কি ভাই এই কথাটা লাস্টে মানে হচ্ছে মানে হচ্ছে মহিলা মানে মানে পাগল হয়ে গেছে তার মানসিক মেন্টালি হয়ে গেছে বিষয়ে তার মানসিক এগুলো দেখে মানে একটু চিন্তা করেন তো আপনার মানে মনে করেন আপনার বউ বা আপনার মা হ্যাঁ মনে করেন আপনার নিয়ে গলা কাটতেছে আপনার বউ একই কাম করবে এটা আমি শিওর আপনার মাও একই কাম করবো এটা শিওর যে বেড়ায় গলা কাটতেছে তারা এ কৈসা গালি দিব যতদূর পারে আর কি আমার মাও করবো আমার মা আমার বউ আমার বোন এরকম কেউ যে কোনো নারী এই কাজই করবে হ্যাঁ কৈসা গালি দিবে যদি মায়ের করতে না পারে তাহলে গাইলা তো এটা ইয়া করবে কিন্তু কি করা হয়েছিল ভাই নির্দেশ হয়েছে আর উনি হচ্ছে ওই যে মোহাম্মদ উনি হচ্ছে হত্যা করছে বাজারে গিয়া তারপরে এখানে আসে হচ্ছে ওনার নির্দেশে মহিলাটাকে হত্যা করা হয়েছে আমি ওই যে দলিল প্রমাণ দিয়ে রেফারেন্স দিয়ে ইসলাম প্রমাণ করতে আসি ভাই আপনার কাছে মানে আমি আসছি হচ্ছে আমি এমন অ্যাঙ্গেলে করবো এখন হয় হচ্ছে যদি আপনার কাছে রেফারেন্স না থাকে হয় আমার क्वेश्चन অনুযায়ী ইসলামের মানে পক্ষে যাবে অথবা হচ্ছে যদি আপনার কাছে রেফারেন্স থাকে তাহলে ইসলামের বিপক্ষে যাবে তাই মানে আমার কিছু করার নাই ঠিক আছে আলামিনের ব্যাপারে আচ্ছা আসিফ ভাই উনি বলছিল আবু জেহেলের ছেলের সাথে নবী মুহাম্মাদের মেয়েদের বিয়ে দিয়েছিল না হ্যাঁ হ্যাঁ তাহলে নবী মুহাম্মদ আবু জেহেলের ছেলের কাছে বিয়ে দিয়েছিল তাহলে কে বেশি মানে ইয়া ছিল অনেস্ট কিংবা মানে চরম শত্রুর মেয়েকেও হার্ম করেনি কে বেশি আলামিন ছিল ভাই কে বেশি হ্যাঁ ওই যে বদরের যুদ্ধের সময় বদরের যুদ্ধের সময় মোহাম্মদের মেয়ে ছিল মক্কায় হ্যাঁ মক্কায় হচ্ছে বদর যুদ্ধের সময় তার মেয়ে ওই যে তালাক দিয়ে দিচ্ছে তখন তালাক দিয়ে বলছে তুই জায়গা তোর বাপের কাছে জায়গা তোর বাপে আমাদের ধর্ম অবমাননা করছে তোর জায়গা তুই বাপের কাছে তখন কয়েকজন লোক আবার তুই মেরে আবার ইয়া করতে নিছিল মানে খারাপ কথা বলতে বলছিল রাস্তাঘাটে একটু বিরক্ত করতো এই তোর বাপে তো এটা হ্যাঁ তোর বাপে তো মোহাম্মদ তোর বাপে তো শৈতান এগুলো বলতো এই কারণে আবু সুফিয়ানের বউ হিন্দ হ্যাঁ সে আবার সেই মেরে নিয়ে আসছে ঠিক আছে মানে বাসায় নিয়ে আসছে বলছে আই কেউ মোহাম্মদের মেরে কেউ যেন কোন ইয়া না করে কোনো ধরনের কোনো যেন ইয়া না হয় হ্যাঁ বাসায় রাখছে এবং তার একটা গয়না দিছে গয়না দিয়ে পাঠাই দিছে মদিনা পাঠা দিছে লুকায় পাঠায় দিছে মানে হচ্ছে কাফেরদের কাছে মোহাম্মদের মেয়ে ছিল সম্পূর্ণ নিরাপদ সম্পূর্ণ নিরাপদ ছিল তারা গণিমতের মাল বানায়া কাফের ওই যে পত্তলিকরা তারে ভোগ করে নাই হ্যাঁ ওরা তো বলতেই পারতো তুই তাহলে গণিমতের মাল আয়তরে করি এখন সবাই মিলা করি হন এটা তো বলতেই পারতো কে কি করতো তখন

নবী মোহাম্মদ যখন নবাদ পাইনি যতদিন সে দিন প্রচার করা শুরু করেনি ততদিনের আগ পর্যন্ত কাজকর্ম সেগুলা সেভাবে লিপিবদ্ধ নেই এবং এগুলা লিপিবদ্ধ থাকার তেমন দরকারও নাই আর

ইন্দ্রাণী ভাই আপনি কি মানে তাহলে এক কাজ করেন ইন্দ্রাণী ভাই আপনি আপনার প্ল্যাটফর্ম থেকে আরেকটা লাইভ শুরু করেন ওনারা নিয়ে ওইখানে নিয়ে আপনার একটু এটা নিয়ে আলোচনা করেন দেখেন ইন্দ্রানী ভাই সম্ভব কিনা সম্ভব ওই আমার ফেসবুক পেজ আছে আপনি আমার ওখানে নক দিতে পারেন আমরা সেখানে এগুলা নিয়ে ইন আলোচনা করতে পারি আপনি আমারে এই পাবেন আপনি আজকে আমি আজকে কিছু করব না ইসলামে অমানবিক দাসপ্রথা আমার একটা লেখা আছে হ্যাঁ এটার ভিতর একটা চ্যাপ্টার আছে আক্রমণাত্মক জিহাদ সেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়েন বললে আমার মনে হয় আর কোনো কিছু বাকি থাকবে না জানা বোঝা আর কিছু কিছু বাকি থাকবে না হ্যাঁ তারপরে যদি বাকি থাকে আমি তো আছি আমি তো আর উড়ে যাচ্ছি না মানে আল্লাহর রহমতে আমি তো আছি হ্যাঁ 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 অবশ্যই 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 আপনি বেঁচে থাকেন ভালোভাবে বেঁচে থাকেন অবশ্যই আমরা চাই আমরা সত্য জানতে চাই

না আর কাউকে অমিত ভাই আসলে আমি চলে যেতাম কিন্তু অমিত ভাই তো আসতেছে না শেষ করে দিই ঠিক আছে ভাই তাহলে ধন্যবাদ করার জন্য ভালো থাকবেন আবার আবার দেখো ঠিক আছে ইন্দ্রিনী ভাই আপনি ভালো থাকবেন শুভরাত্রি তাহলে আজকের মতো লাইভটা শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই শুভরাত্রি